প্রিয় দর্শক, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালোই আছেন। লেবু গাছে কলম করার সবচেয়ে সহজ কলম পদ্ধতিটি চলুন আরেকবার দেখে নেওয়া যাক। আমরা আশা করি ভিডিওটি দেখলে আপনাদের খুব ভালো লাগবে এবং আপনারা নিজ বাসায় খুব সহজেই এই কাজটি করতে পারবেন। এই জাতীয় কলমের ক্ষেত্রে যেহেতু এটি একটি বাকল কলম, তাই বাকল সংগ্রহ করতে হবে সবার আগে। তাই আমাদের পছন্দসই জাতের গাছের ডাল সংগ্রহ করতে হবে এবং সেই ডালটি থেকে ঠিক এইভাবে যেভাবে আমরা স্ক্রিনে দেখাচ্ছি ঠিক এইভাবে আপনাদেরকে বাকল সংগ্রহ করতে হবে। যতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাকল সংগ্রহ করা যাবে ততটাই কিন্তু সফল হবে আমাদের কলমটি। প্রিয় দর্শক, এই পদ্ধতিতে লেবু গাছ ছাড়াও কাঁঠাল, পেয়ারা, জবা, কুল ও আম জাতীয় গাছের খুব সহজেই এই পদ্ধতির মাধ্যমে কলম করতে পারবেন। এবার আমাদের এই সংগ্রহ করা বাকলটি দিয়ে কলম করার জন্য আমাদের একটি গাছ বেছে নিতে হবে, যে গাছটির ডালের সঙ্গে আমরা খুব সহজভাবে এই কলমটিকে করতে পারবো। অথবা আপনারা চারা গাছ সংগ্রহ করে সেই গাছের বাকল কেটেও এই ধরনের কলমগুলিকে করতে পারেন। তো যাই হোক, আমরা যেভাবে দেখাচ্ছি ঠিক এইরকম একটি ডাল বেছে নিতে হবে। এরপর সেই ডালের কাণ্ডের বাকলটিকে প্রথমে কাটতে হবে। এরপর আমাদের সংগ্রহ করা বাকলটিকে গাছের কাটা বাকলের মধ্যে বসিয়ে দিতে হবে, যাতে খুব সহজভাবে দুটি কাটা অংশ পরস্পরে জোড়া লেগে যায়। এই কাটা অংশটির মধ্যে আমাদের সংগ্রহ করা বাকলটিকে বসানোর জন্য আমরা এই চৌকো করা অংশটিকে আরেকটু বড় করব, যাতে খুব সহজভাবে আমাদের সংগ্রহ করা বাকলটি এর ভিতরে বসে যেতে পারে। এবার কলম বাঁধা টেপ দিয়ে খুব ভালো করে জড়িয়ে দিতে হবে, যাতে কাটা অংশ দুটি পরস্পরে জোড়া লেগে যেতে পারে। এর ফলে আমাদের সংগ্রহ করা বাকলটির পাতার গোড়ার অংশ থেকে নতুন শাখা বার হতে দেখা যাবে, তবে তা কিন্তু সময়ের অপেক্ষা। আজ কলমটিকে করার পর মাত্র 29 দিন, আর এই 29 দিনেই আমাদের কলম করা অংশটি থেকে নতুন শাখা বার হতে শুরু করেছে। কখনো কখনো সময় একটু বেশি বা কম লাগতে পারে, কিন্তু আপনারা এইভাবে কলম করলে অবশ্যই সফল হবেন এটা বলতে পারি। আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। এবং এইরকম আরও লেটেস্ট ভিডিও পরবর্তী দিনেও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।